মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনের অবস্থা খুবই খারাপ, কারণ নিউজটা হয়তো আপনারা অনেকেই অলরেডি শুনছেন যে নাজমুল হাসান শান্তর এশিয়া কাপ জার্নি এখানেই শেষ। হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে সে আর এশিয়া কাপে কন্টিনিউ করতে পারবে না এবং সে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতেছে। আমাদের টপ অর্ডারে এমনিতেই যে ধ্বজভঙ্গ অবস্থা, তার ভিতরে নাজমুল হোসেন শান্তর মতো সেফ ব্যাটসম্যান যার একটা 89 রানের একটা ইনিংস এবং আর একটা সেঞ্চুরি করা ইনিংস এবং যে ম্যাচে আমরা খুব বেশ ভালোভাবে ডোমিনেট করি জয় পাইছি, ওই রকম একটা সেট প্লেয়ার নাজমুল হোসেন শান্ত এখন ফর্মের তুঙ্গে আছে, সে হুট করে দল থেকে এভাবে করে ছিটকে যাওয়া এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর। পাকিস্তানের মতো টিমের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ওই ম্যাচে আমরা নাজমুল হোসেন শান্তর একটা বড় একটা ইনিংস আমরা প্রত্যাশা করি বসেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানরা, কিন্তু হুট করে এই ধরনের নিউজ আমরা এটা মানতে পারতেছি না। আমাদের কোনো প্লেয়ারের আঙ্গুল বাঁকা হয়ে যেতেছে, কেউ হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে বইতেছে, কেউ পায়ের ইঞ্জুরিতে বইতেছে, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হইতেছে, মানে এশিয়া কাপটা আসার পরপরই আমাদের সাথে একের পর এক সমস্যা হইতেই আছে। এবং আমার কাছে মনে হয় যে পার্সোনালি যে আমাদের কিন্তু এই যে এই ফিটনেস টেস্ট যেটা ছিল ওটা কিন্তু নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বেশি কিন্তু কি স্কোর পাইছিল সে সবচেয়ে বেশি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্লেয়ারদের যে দীর্ঘ সময় পিচে টিকে থাকি খেলার ব্যাপারে আরও বেশি কি আরও বেশি ওয়ার্ক করা উচিত। কারণ বড় বড় প্লেয়াররা দেখেন বাবর আজম, বিরাট কোহলি, তাদের মতো প্লেয়াররা একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছে ক্যারিয়ারে বছরের পর বছর, ঠিক আছে, তারা ইঞ্জুরিগুলো কাটাই কিন্তু এগুলো রিকভার করে এগুলোর সাথে ফাইট করি তারা ঠিকই আছে। আমাদের প্লেয়ারদের, আমাদের স্পেশালি টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত আমাদের পুরো টিমের প্লেয়ারদের এই ফিটনেসের জায়গাটাতে খুব বেশি পরিমাণে আমাদের জোর দেওয়া উচিত। মানে এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের জন্য এখন প্রচণ্ড পরিমাণে একটা মন খারাপের সংবাদ যে নাজমুল হোসেন শান্ত আমাদের টিমের সাথে নাই। গতকালকে লিটন দাস পাকিস্তানের দিকে আসছে, এখন লিটন দাস হয়তো আসছে কিন্তু নাজমুল হোসেন শান্তর জায়গাটায় রিকভার করবে কে, এই জায়গাটার ব্যাকআপ দিবে কে, এই জায়গাটা পূরণ করবে কে? নাজমুল হোসেন শান্ত যেভাবে সেট হই, মানসিকতা ঠিকঠাক রাখি, শক্ত রাখি, একের পর এক বল ডিফেন্স করি, সে কি যেভাবে রান বের করতেছিল, টিমকে সাপোর্ট দিতেছিল, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যাই হোক, নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান তোমার জন্য মন থেকে দোয়া করতেছে যে এশিয়া কাপে তোমার যে অবদান এই টিমের জন্য এটা আমাদের ভুলার মতো না। এবং ক্যারিয়ারে এখন তুমি সব জায়গায় মোটামুটি বেস্ট একটা পজিশনে আছো এবং আমরা মন থেকে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি তুমি ভাইয়া খুব দ্রুত আমাদের কাছে ফিরিয়ে আসো এবং ওয়ার্ল্ড কাপে আমরা তোমার খুব চাঙ্গাভাবে যাই, এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে আমরা তোমার পাইতেছি না, এটা আমাদের জন্য প্রচণ্ড কষ্টের ব্যাপার, কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা চাই তুমি আরেকটা চমৎকার একটা বাজিমাত করো। আমি জানি না এখন নেক্সট ম্যাচে আমাদের টপ অর্ডারের অবস্থা কী হবে, আশা করতেছি কোচ এবং ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন হচ্ছে নতুন কোনো স্ট্র্যাটেজি সেট করে, নতুন কোনো প্ল্যান সেট করে আমাদের টপ অর্ডারের ধস যাতে খুব দ্রুত না হয়, দশ ওভারের আগে না হয় এবং মিডল অর্ডারে যাতে ব্যাটিং যাতে কলাপস না করে, ওই জন্য ওইভাবে সেট প্ল্যান করি, হয়তো নতুন কোনো ম্যাজিক হয়তো সাকিব আল হাসান এবং পুরো টিমরা হয়তো সেট করবে। নাজমুল হাসান শান্ত, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা নাজমুল হাসান শান্তর জন্য প্রে করবেন। নতুন বাবা হয়েছে সে, এর ভিত্তিতে তার সেঞ্চুরিটা, লাস্ট সেঞ্চুরিটা তার ছেলের জন্য উৎসর্গ করছে, এটা একটা বাবার জন্য প্রচণ্ড গৌরবের, কিন্তু এই টিমের জার্নির অংশ হইতে পারতেছে না, এটা তার জন্য অনেক বেশি কষ্টের। গেট ওয়েল সুন নাজমুল হাসান শান্ত, We love you. We'll miss you.